প্রিয় দর্শক, আমরা কিন্তু শিমুলিয়াহাটে দেখছি একটা ক্যাডবেরি নিয়ে উপস্থিত হয়েছেন এক ভাই। দেখি কথা বলার চেষ্টা করি। আপনারা কেমন আছেন? ভালো আছি। গরু এটা কি আপনার? ছয় দাঁতের? এটা চার দাঁত। চার দাঁতের? এটা ওজন কেমন আছে এখন? ওজন তো 11-12 মন হবে। কত দাম চাচ্ছেন হাটে? দাম চাচ্ছি 3.5 লাখ। 3.5 চাচ্ছেন? কত হলে ছাড়বেন ভাবছেন? এটা দিয়ে কাস্টমার কি কয়? আমাদেরকে আস্তে করে জানিয়ে দেন। আমরা তো এই মুহূর্তে জানান যাইবো না, কানে মুখে বলেন। মানে 3-এর নিচে আইতেছি না আমি। আচ্ছা আচ্ছা, মানে আমরা তো আপনাদের হাট ঘুরে আপনাদেরকে দেখাই, প্রচারণা দেই মানুষকে আসার জন্য। সেই দামটা যদি না বলেন তাহলে তো মানুষ আসবে না। আমি তো 3.5 বললাম, চাইতেছি। আচ্ছা আচ্ছা, এর মধ্যে একটা দামাদামি সুযোগ নিচে আসার জন্য বলতেছে। আমরা এটা যারা নিবে তারা কি পালার জন্য নিবে নাকি এর কাটাই নিতে পারে, আবার কষাইও নিতে পারে? আমরা হাট ঘুরবো, এরকম সুন্দর গরুর দাম আরো জানাবো আপনাদেরকে। প্রিয় দর্শক, আমরা দেখছি এই ডোকাতে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর গরু রয়েছে, আর এই ভাইদেরকে আমরা চিনি। দেখি আমরা আজকে কথা বলার চেষ্টা করবো, দাম দর জানার চেষ্টা করবো। কেমন আছেন আপনারা? কয়টা গরু নিয়ে আসলেন আজকে হাটে? জি, পাঁচটা। পাঁচটা বিক্রি হলো একটা? জি না। শিমুলিয়া হাট তো এমন হাট যে মানে হাট শুরু না হতে হতেই বেচা বিক্রি শুরু হয়ে যায়, হয় নাই এখনো? জি না। ওই যে ওই বড় গরুটা দেখছিলাম, একজন দেখছিল। জি জি। ওইটা কি দাচ্ছে? জি না, দাচ্ছে না। মানে পালার উপযোগী গরু? জি জি। ওটা কেমন দাম চাচ্ছেন আপনারা হাটে? 2 লাখ, 2.5 লাখ। আচ্ছা আচ্ছা, ওইটা কি জাতের গরু? নেপাল, নেপালের ক্রস আছে একটু। জি জি। কত হলে ছাড়া যাবে ভাবছেন, আশা কেমন করছেন? জি, 2 লাখ 10 হলে বিক্রি করে দেবো। কেমন আশা করছেন? জি জি। আপনাদের এখানে সবচেয়ে ছোট গরু কোনটা? ওই স্যার, ওই দিকে আছে না? আমরা ছোট গরুটা দেখাবো। প্রিয় দর্শক দেখলেন, তাদের কিন্তু বড় বড় অনেকগুলো গরু রয়েছে। আমরা এই ছোট গরুটা নিয়ে কথা বলতে চাই। এই গরুটা হচ্ছে তাদের। দেখি এই গরুটা কত দাম চাচ্ছে। এই গরুটার পাশে এই বাবু রয়েছে, দেখতে পাচ্ছি। বাবুর সাথে কথা বলি। কি খবর? ভালো। গরু কার এটা? গরু ওই যে বাবুল ভাইয়ের। বাবুল ভাই তো কথা বলতেছে। বাবুল ভাই ওই যে ব্যাপারি লাগে কথা বলতে। কি সাথে আসছেন? জি। এটা কেমন দাম চাচ্ছেন আপনারা? এটা 10-15। এটা কি দাচ্ছে? না, দাঁতে নাই। এটাই সবচেয়ে ছোট আপনাদের? এটাই সবাই ছোট। কেমন দামে ছেড়ে দিবেন ভাবছেন? এটা 100 বলে ছেড়ে দিব। বলো, ভাঙবেন না? না, ভাঙ্গ হইতো না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমরা দেখছি এটা মনে হচ্ছে দেখে গিরের ক্রস, আবার শাহিয়ালের মতো লাগছে। সো আমরা এই গরুটার দাম জানার চেষ্টা করবো। এই গরুটা ওই ভাই নিয়ে অবস্থান করছেন, দেখি ভাইয়ের সাথে কথা বলি। মিয়া ভাই কেমন আছেন আপনারা? ভালোই ভাই। কতগুলো গরু নিয়ে আসছেন আজকে? আড়াই লাখ চাচ্ছেন না? শিমুলিয়া হাট তো এমন হাট যে জমতে না জমতেই বেচা কেনা শুরু হয়ে যায়। একটাও কি আজকে বিক্রি করতে পারছেন এখনো? না ভাই, কতক্ষণে চাইছি, 5 মিনিট হয়েছে। আচ্ছা, এই যে শাহিয়াল এবং গিরের ক্রস যেটা দেখছি আমরা, এটা কত হলে ছাড়বেন ভাবছেন আপনারা, আশা করেন কেমন করছেন? এটার দাম তো আপনি কইতাছে 1,70,000। আরো বাড়তে হবে না? হ্যাঁ ভাই। ওই পাশে আরেকটা আছে আপনাদের, ওইটা একটু দেখাই। ইসু, আমরা ওই গরুটা ভালো মতো দেখাই। এই যে এটা, এটা এটা কয় দাঁতের গরু? কোনটা? এটা ওইটা? ওইটা 2 দাঁত। এইটা 2 দাঁতের না? এই 2 দাঁতেরটা, এটা কেমন দাম চাচ্ছেন আপনারা? ওইটার দাম চাই 1,60,000। 1,60,000 চাচ্ছেন? আপনারা এসছেন কোথা থেকে ভাই? হোসেনপুর। হোসেনপুর? হোসেনপুর তো অনেকেই আসলে গরু পালন করে। আমি হোসেনপুর কয়েকবার গেছি, তাদের আমরা কিনে আনছি, বেচা কেনা করা। আচ্ছা, ওই গরুটা যেটা দেখছি আমরা লাল রঙের, ওই যে, আচ্ছা আচ্ছা, তো চাচার সাথে আমরা কথা বলে আসি, আপনি থাকেন, আমরা বাবার সাথে কথা বলি। দেখি, আচ্ছা এই যে এটা কেমন দাম চাচ্ছেন আজকে? আজকে 3.60। এটা কত চাচ্ছেন? 190। 190 যেটা চাচ্ছেন, এটা কি দাচ্ছে? দাচ্ছে 2 দাঁত। 2 দাঁতের এটা যদি কেউ নিতে চায় কত হলে ছাড়বেন ভাবছেন? এই 30-35। এটার ওজন কেমন হবে? চামড়া আমরা লইয়া 5 মন হইব। এটা পালার উপযোগী নাকি এটা কাটাই? পালার। পালার না? ধন্যবাদ, ভালো থাকবেন। ভালোই। প্রিয় দর্শক, লাল রঙের দেখছি একটা ফাইটার স্টাইলের সুন্দর গরু। দেখি আমরা ওই গরুটার দাম জানার চেষ্টা করি। এই ভাই নিয়ে এসে কেমন আছেন আপনারা? হ্যাঁ ভাই, ভালো আছি। কয়টা গরু নিয়ে এসেছেন ভাই? 2টা গরু আনছি। লালটা কেমন দাম চাচ্ছেন? লালটা চাই 2 লাখ চাচ্ছেন? ওইটা কয় দাঁতের গরু? 4 দাঁত। 4 দাঁতের ওজন কেমন আছে লালটা? লালটা 8 মন। ওইটা কত হলে ছাড়বেন ভাবছেন? 81। হ্যাঁ, আরো কমবে নাকি? কম দিই বাজারে কি কয়, দামাদামির একটা সুযোগ রাখছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর এটা তো একটা বড় সড় গরু। এসব আমরা এই বড় গরুটা দেখবো,
এই যে ক্রস জাতের যেটা দেখছি, এটা মনে হয় যারা নিবে তারা কাটার জন্যই নিবে। হ্যাঁ, কাটার লাগে। আপনি নেবেন নাকি? আমি দাম কইছি, দামই করতেছেন। কেমন বললেন আমাদের আসতে বলেন তো? 91। ভাই কত যাচ্ছিলেন? 260। 260। কতটুকু ওজন আছে এটা? 7 মণ। 7 মণ ধরতেছেন আপনারা? আচ্ছা, তো কত হলে ছেড়ে দিবেন ভাবছেন? দি 230-240 হলে ছেড়ে দেন। 230-240 কি হবে? দি বাজার না গাইলে দেখতেই তো না, দেখি আশা করতেছে। হ্যাঁ, আশা করতেছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা দর্শক, আমরা দেখছি যেটি হলো যে আজকে কিন্তু শিমুলিয়া হাটে পর্যাপ্ত পরিমাণে সারগুলোর আমদানি সবসময় হয়, আজকেও তেমনটি হয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখছি একটা পাকড়া গরু চলে এসেছে। পাকড়াটা কিন্তু দেখতে মাশাল্লাহ সুন্দর। প্রিয় দর্শক আপনারা দেখুন, এটার কিন্তু নাভিটা বেশ বড় সড়ো রয়েছে, আবার সামনের দিকে যে গলার ঝুলটাও বড় আছে। দেখি আমরা এই গরুটার দাম জানার চেষ্টা করি। এই গরুটা মনে হচ্ছে ভাইরা নিয়ে আসছে। মিয়া ভাই, আপনারা কেমন আছেন? ২,২,০০০ আচ্ছা আচ্ছা, এটার ওজন কেমন হবে আনুমানিক? ওজন ধন্যবাদ, ভালো থাকবেন, বিক্রি হয়ে যাক আপনার গরুটা, আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু আমরা দেখছি শিমুলিয়া হাটে একদম বড় বড় গরুর আমদানি অনেক বেশি হয়েছে, বিশেষ করে ক্রস জাতের যারা মাংসের গরু কিনতে যাচ্ছেন তারা চলে আসতে পারেন। আমরা এই বড় গরুটার দাম জানবো। এই বড় গরুটা চাচা নিয়ে এসেছেন, রয়েছেন, দেখি কথা বলি। কেমন আছেন আপনি? ভালো আছি ভাই। কয়টা গরু নিয়ে আসলেন আজকে? আজকে দুইটা গরু নিয়ে এসেছি। দুইটা, মাশাআল্লাহ, এটা তো দেখছি অনেক বড় সড়ো গরু। জি। এটা কয় জাতের গরু? এটা 4 জাত। ওজন কেমন ধরেছেন আপনারা এটা? ওজন 14 মণ। আচ্ছা আচ্ছা, কেমন দাম চাচ্ছেন হাটে? 3.5। 3.5 লাখ চাচ্ছেন? জি জি। আর আশা কেমন করছেন, বিক্রি করার আশা কেমন করছেন? ওজন বলা যায় না, আসতে জানান, আমরা হাট ঘুরে এটা আইডিয়া দিচ্ছি মানুষকে। 3। এমন হলে ছেড়ে দিবেন? জি। আরেকটা কোনটা আপনার? ওই পাশে রয়েছে না? জি জি। সাথে কে আছে, আরেকজন আছে না? আছে লোক। আচ্ছা দেখি কথা বলি আমরা, ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। আপনি রয়েছেন ওইটার সাথে? এটা আমার। ওই পাশেরটা না, চলেন আমরা ওইটা একটু দেখাই আসি। প্রিয় দর্শক, এটাও কিন্তু একটা ক্রস জাতের গরু, দেখতে পাচ্ছেন। দেখি আমরা এই গরুটার কত দাম চাওয়া হচ্ছে, ওজন কতটুকু রয়েছে জানার চেষ্টা করি। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। এটার ওজন কেমন আছে আনুমানিক? এটার ওজন আনুমানিক 8-9 হইব। 6 মণ মনে হয় হবে, 6 মণ 8 হইবে। আচ্ছা যাই হোক, আমরা ওজনের তর্কে যাব না। আপনারা কেমন দাম চাচ্ছেন এটা? দাম চাইতেছি এটা 2,40,000। কত হলে ছাড়বেন ভাবছেন? 210। আমরা কথা বলতে চাই ভাইয়ের সাথে। মিয়া ভাই কেমন আছেন? কতগুলো গরু নিয়ে আসলেন আজকে? এই তো ভাই 3টা। এটা কি জাতের গরু? এটা সাহিওয়াল। কালো সাহিওয়াল? জি জি। কালো সাহিওয়ালটা এখন কয় দাতে? দাম দিয়েছি 210। দাঁতে কয় দাঁত? 4 দাঁত। 4 দাঁত। এটার ওজনের কথা ভাবলে কেমন হবে? 7.5 মণের উপরে। এটা যারা নিবে তারা কি পালার জন্য না এটা কাটাই হবে? পালা কাটা দূরেই চলবে, দুইটাই চলবে না, যেহেতু এটা 4 দাঁতের গরু। 4 দাঁতের গরু তার তাড়াতাড়ি মোটা হয়ে যায়। এটা কত হলে ছাড়বেন ভাবছেন? চিন্তা ধরো লোক 80 হলে ছেড়ে দেবো। আপনারা তো কিনে আনছেন? জি জি কিনে। কিছু লাভে তো ছাড়তে হবে অবশ্যই। ধন্যবাদ, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা। থ্যাংক ইউ। প্রিয় দর্শক দেখছেন, এটা কিন্তু কালো সাহিওয়াল। এভাবে কিন্তু কালো সাহিওয়াল যেমন রয়েছে, রয়েছে ক্রস জাতের গরু, এছাড়া বিভিন্ন রকম লাল সাহিওয়াল রয়েছে। সো আপনারা যদি এই শিমুলিয়া হাটে আসেন, খুব সহজেই কিন্তু আপনার পছন্দসই গরু ক্রয় করতে পারবেন। আমরা হাট ঘুরে আরও 2-4টা গরুর দাম আপনাদেরকে জানিয়ে দেব। প্রিয় দর্শক, আমরা দেখছি এখানে আরেকটি ক্রস জাতের গরু নিয়ে একজন রয়েছেন। দেখি আমরা এই গরুটার দাম জানার চেষ্টা করি। এটা নিয়ে চাচা অবস্থান করছেন, চাচার সাথে আমরা কথা বলতে চাই। চাচা আসসালামু আলাইকুম। কেমন আছেন চাচা? আজকে কয়টা গরু আনলেন হাটে? একটা। ওই একটাই আনছেন আজকে? নাকি এটা কি দাঁতছে? দাঁতছে না, দাঁতে নাই, পালার জন্য নিতে পারে চাইলে। হ্যাঁ। কত দাম চাচ্ছেন চাচা? 220। কেমন দামে ছাড়ার আশা করছেন? 70-80 হাজার দাম হয়। আরও বাড়তে হবে না? বাড়তে হবে। কিনে তো আনছেন না? বাড়ির বাড়ির বাড়িতে পালা। কতদিন পালন করলেন কাকা? প্রায় 16 মাস। আচ্ছা আচ্ছা, এখন বিক্রি করতে চলে এসছেন? হ্যাঁ হ্যাঁ। চাচা ধন্যবাদ, ভালো থাকবেন। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটা নিয়ে দামাদামি চলছে। মেবি এটা বিক্রি হয়ে গেল মনে হয়, রশি যেহেতু খোলা হচ্ছে। দেখি আমরা জানার চেষ্টা করি কততে বিক্রি হলো, আমরা একটু জেনে নিই। প্রিয় দর্শক, এটা নিয়ে কিন্তু তুমুল দামাদামি হচ্ছে, দেখতে পাচ্ছেন বলা হচ্ছে যে 500 টাকা। এটা মনে হয় বিক্রি হয়ে যাবে, দেখা যাক কি হয়, আমরা দেখাবো আর কি বিক্রি হইলে। অবশ্যই গরুটা ভালো করে দেখানো হোক, আমরা একটু ভালো মতো দেখি যে এটা মনে হয় বেচা হয়ে গেল, বিক্রি হয়ে গেল না এটা?
আপনারা কিনে নিলেন? হ্যাঁ, মানে একটু মনে হয় আটকে আছে, একটু আটকে আছে। আচ্ছা দেখা যাক। হ্যাঁ, থাপ্পড় দিয়ে দিছে, তার মানে বিক্রি। এটা কত দিয়ে নিলেন? সত্তর দই কয়েকটা। 1,70,000। আচ্ছা আচ্ছা, এটা পালার জন্য নিলেন না কাটাই হবে? এটা বেচার জন্য, ব্যবসার জন্য। আপনারা ব্যবসা করতেছেন, কোন এলাকায় নিয়ে যাচ্ছেন ভাই? নরসিংদী। নরসিংদী যাওয়া নিয়ে যাওয়া হচ্ছে, দর্শক দেখতে পাচ্ছেন। তবে গরুটা মাশাআল্লাহ দেখতে সুন্দর, চাচা বিক্রি করলেন। দেখি আমরা চাচার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, এই যে নিয়ে যাওয়া হচ্ছে 1,70,000-এ, এটা কিনে নেওয়া হলো দেখতে পাচ্ছেন। এই যে যাচ্ছেন চলে। প্রিয় দর্শক আমরা দেখছি একটা লাল শাহিওয়াল নিয়ে কাকা রয়েছেন, দেখি কথা বলার চেষ্টা করি, দামটা জানার চেষ্টা করি। কেমন আছেন? ভালো আছি ভাই। কয়টা গরু নিয়ে আসছেন? দুইটা। দুইটা বিক্রি হয়েছে? একটা বিক্রি হয়েছে। যে 1,70,000 বেচলেন? জি। আচ্ছা, এটা কয় দাঁতের? দুই দাঁত। দুই দাঁতের। এটা কেমন দাম চাচ্ছেন? দাম চাচ্ছি তো 170। এটা যদি কেউ কিনতে চায়, এটা কেমন দামে ছাড়বেন আশা করছেন? 150। নিচে আসা যাবে না? নিচে 1-2,000 নিচে বলি, এটা তো আমরা ব্যবহার সেবার বুঝবি। কিনে আনছেন না? কিনে আনছি। আচ্ছা আচ্ছা, এটার ওজন কেমন হবে আনুমানিক? ওজন তো ধরি না, আমরা হিসাবে তো ধরি না, ওজন 6.5-7 মণ এরম। 6 মণের ওজন ধরতেছেন উপরে। তাহলে এটা দাঁতে আছে হলো? দুই দাঁত। দুই দাঁত। এটা যারা নিবে তারা কি পালার জন্য নিবে না কাটার জন্য যাবে? এরা যারা নাহি মনে মানে সেই ডে মাঝে ভালো, এরা তো নিব, ভালো ভালো লাগে। ধন্যবাদ, ভালো থাকবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয়, এটা সুন্দর গরু, যে কারণে তারা দামটাও আশা করছেন সুন্দর। শিমুলিয়া হাটে এরকম সুন্দর গরু প্রচুর পরিমাণে আমদানি হয়। তবে এই হাটের একটা অ্যাডভান্টেজ, সেটি হচ্ছে যে এখানে হাসিলটা কম রয়েছে, কম হাসিলে এখান থেকে গরু ক্রয় করা যায়। আর হাট বসে প্রতি সোমবার। আর হাটের অবস্থান হচ্ছে কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া থানা। সো দর্শক বন্ধুরা, আপনারা এই হাটে আসতে পারেন, এই হাটে এসে দেখে বুঝে আপনার পছন্দসই সার গরু আপনি চাইলে ক্রয় করতে পারেন।